জমে উঠেছে 19তম বাণিজ্য মেলা। মেলায় চতুর্থ দিনে বিভিন্ন স্টলে ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল লক্ষ্য করার মতন। আজ মঙ্গলবার সরকারি ছুটির দিনে ক্রেতা বিক্রেতারা বেচাকেনাও করেছে স্বতঃস্ফূর্তভাবে। মেলাতে শিশুদের আছে বিনোদনের পরিবেশ। তবে মেলা চার দিন পার হলেও কিছু অপ্রস্তুত স্টল দেখা গেছে। সব স্টলগুলো প্রস্তুত হলে এবং আরও কিছুদিন গেলে সম্পূর্ণভাবে প্রাণ পাবে বলে আশা করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। হরতাল অবরোধের মতো কালো থাবা থেকে বেঁচে সবাই মেলায় এসে আনন্দ উপভোগ করেছে, এমনই চিত্র দেখা যায় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় গিয়ে আনন্দ উপভোগ করার জন্যই যেন সর্বসাধারণ লুফে নিয়েছে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির দিনটিকে। সবাই স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করতে আসছে, আরও কিছুদিন গেলে বেচাকেনা বাড়বে এমনই প্রত্যাশা করেন বিক্রেতারা। ব্যাপক হারে ভিড় হয়েছে মেলায় এবং আমাদের দোকানেও বেচাকেনা খুব ভালো হচ্ছে। আর এই মেলাতে আমাদের প্রত্যাশা হলো যে অন্যান্যবারের চাইতে আমার মনে হয় এবার অনেক ভালো বেচাকেনা হবে বলে আমি মনে করছি। যে রাজনৈতিক অবস্থা যদি সুষ্ঠুভাবে থাকে, সুন্দরভাবে থাকে, তাহলে আমাদের ব্যবসা গত বছর চেয়ে এই বছর অনেক ভালো হবে, মোটামুটি ভালো। তবে আজকের দিনটা বেশি হচ্ছে। মেলায় কেনাকাটা করতে আসা এক ক্রেতা জানান, আগের বছরের মতনই সবকিছুর দাম। গত বছর সব দিক দিয়ে ভালো। বাণিজ্যের মেলায় এসে আমার ভালোই লাগছে, সব স্টলেই মোটামুটি ভালো। বাণিজ্য মেলা ভালো লাগছে, এসে ভালো লাগছে। আসলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং এই হরতাল অবরোধ, এর মাঝে বিনোদনের একটা সুযোগ খুঁজে পাওয়া আমাদের জন্য মুশকিল। ছুটির দিনে এসে খুব ভালোই লাগছে, অনেক মানুষের ভিড়, সব দোকান ভালো মতো হয়নি, তারপরে যা হয়েছে মোটামুটি ভালোই লাগছে। সবগুলো স্টোর সম্পূর্ণ হলে এবং কিছুদিন গেলেই সম্পূর্ণ ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে জানান এক ক্রেতা। ভালোই লাগতেছে, নতুন সবে শুরু হলো, এখন আস্তে আস্তে সময় বাড়বে, শোরুম আরো শোরুম খুলবে, তারপর হয়তো একটু কম টম হতে পারে, এখন তো সবে নতুন। মেলা ঘুরে দেখা যায় অপ্রস্তুত কিছু স্টল তৈরি করাতে ব্যস্ত রয়েছে কর্মকারেরা। চলছে বাণিজ্য মেলায় আজ সরকারি ছুটির দিনে, অন্যান্য দিনের তুলনায় দর্শকদের উপস্থিতি ছিল অনেকটা বেশি। ক্রেতা বিক্রেতারা বেচাকেনা করছে স্বতঃস্ফূর্তভাবে। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।